নমস্কার বন্ধুরা, অল ইন ওয়ান স্টাডিতে আপনাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে দুটি কোশ্চেন নিয়ে আলোচনা করছি। এই দুটি কোশ্চেন প্রায় কম্পিটিটিভ এক্সামে দেখতে পাওয়া গেছে, তো চলুন এই ভিডিওটি দেখতে থাকি শেষ পর্যন্ত। তো প্রথমে বলা হয়েছে যে এক্স ইস টু ওয়াই ইজ ইকুয়াল টু থ্রি ইস টু ফোর হলে ফাইভ এক্স মাইনাস থ্রি ওয়াই বাই ফাইভ ওয়াই মাইনাস থ্রি এক্স এর মান নির্ণয় করো। তাহলে এই ধরনের কোশ্চেনে বলা হয়েছে যে এক্স ইস টু ওয়াই ইজ ইকুয়াল টু থ্রি ইস টু ফোর, অতএব এক্স এর মান কত ধরে নেবো থ্রি এবং ওয়াই এর মান কত ধরে নেবো ফোর। ফোর এর এই মান বসিয়ে দিলে এই অঙ্কটা সলভ হয়ে যাবে। তো এখানে রয়েছে ফাইভ এক্স মাইনাস থ্রি ওয়াই আর নিচে রয়েছে ফাইভ ওয়াই মাইনাস থ্রি এক্স। তাহলে এখানে কি করবো, এক্স এবং ওয়াই এর মান পুট করে দিব। তাহলে এক্স এর মান আমরা জানি কত, থ্রি। তাহলে ফাইভ ইন্টু থ্রি মাইনাস থ্রি ইন্টু ওয়াই এর মান কত, ওয়াই এর মান হচ্ছে ফোর। তাহলে ফোর বসিয়ে দিলাম। নিচে কি রয়েছে, ফাইভ ইন্টু ওয়াই, তাহলে ফাইভ ইন্টু ওয়াই এর মান কত, ফোর মাইনাস থ্রি ইন্টু এক্স এর মান কত, এক্স এর মান আমরা জানি থ্রি, তাহলে থ্রি। তাহলে কি পেলাম বন্ধুরা, ফাইভ ইন্টু থ্রি তাহলে ফিফটিন, মাইনাস তিন তিন চারে বারো টুয়েলভ, আর নিচে রয়েছে কত, চার পাঁচে কুড়ি, তাহলে কুড়ি মাইনাস তিন তিনকে নয়, তাহলে পেলাম কত, পনেরো থেকে বারো বাদ যদি বাদ দিই তাহলে থাকছে কত, পনেরো থেকে বারো বাদ দিলে থাকছে তিন, আর নিচে কত, নিচে কুড়ি থেকে নয় বাদ দিলে থাকছে এগারো। অতএব এর অ্যান্সার হচ্ছে তিনের এগারো অ্যান্সার। দ্বিতীয় কোশ্চেনে বলা হয়েছে এক্স ইজ ইকুয়াল টু আন্ডার রুট এ প্লাস টু প্লাস আন্ডার রুট এ মাইনাস টু বাই আন্ডার রুট এ প্লাস টু মাইনাস আন্ডার রুট এ মাইনাস টু হলে এ এর মান কত। এক্স এর মান যদি আন্ডার রুট এ প্লাস টু, মানে এই জায়গায় যদি টু থাকে, তাহলে এ এর মান কত হবে, এ এর মান হবে এ ইজ ইকুয়াল টু এক্স প্লাস প্লাস ওয়ান বাই এক্স। তাহলে কি এ এর মান কত, এক্স প্লাস ওয়ান বাই এক্স চলে আসবে, মানে এই সংখ্যাটা চলে আসবে প্লাস ওয়ান বাই এই সংখ্যাটা চলে আসবে। এবার কি এটা ডিটেলে আমরা দেখে নিই, দেখ কিভাবে এলো, এ ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান বাই এক্স কিভাবে এলো আমরা দেখে নিই। তাহলে প্রথমে বন্ধুরা এখানে রয়েছে এক্স ইজ ইকুয়াল টু আন্ডার রুট এ প্লাস টু প্লাস আন্ডার রুট এ মাইনাস টু বাই আন্ডার রুট এ প্লাস টু মাইনাস এ মাইনাস টু রয়েছে। তাহলে এখানে এক্স রয়েছে, এক্স এর নিচে কিছু নাই মানে ওয়ান রেখে দিব। তাহলে এক্স এর নিচে যদি ওয়ান মেনে নিই তাহলে এটা কি, এই প্রক্রিয়াকে কি করবো, যোগ ভাগ প্রক্রিয়ার আন্ডারে ফেলে দেবো। তাহলে যোগ ভাগ প্রক্রিয়া যদি করা হয় তাহলে কি হবে, এক্স প্লাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান, এদিকে কি চলে আসবে, আন্ডার রুট এ প্লাস টু প্লাস আন্ডার রুট এ মাইনাস টু, তারপর কি হবে প্লাস আন্ডার রুট এ প্লাস টু মাইনাস আন্ডার রুট এ মাইনাস টু। এটা কি করছি, যোগ ভাগ প্রক্রিয়া করছি। তাহলে নিচে কি আসবে, একই রকম ভাবে এ মাইনাস টু এ মাইনাস বি আসবে, তাহলে কি হবে, আন্ডার রুট এ প্লাস টু প্লাস আন্ডার রুট এ মাইনাস টু, তারপর এখানে কি হবে মাইনাস আসবে, তাহলে মাইনাস আন্ডার রুট এ প্লাস টু, মাইনাস দিয়ে গুণ করলে তাহলে কি হয়ে যাবে, প্লাস আন্ডার রুট এ মাইনাস টু চলে আসবে। তাহলে এটা পেলাম, এবার এটাকে কি করব, দেখছি কোনটা মাইনাস হয়ে যাচ্ছে। তাহলে এ মাইনাস এ মাইনাস টু আছে আন্ডার রুট, তাহলে এ মাইনাস টু আছে, এটা এটা কেটে যাবে, আর এখানে মাইনাসে রয়েছে এটা, তাহলে আন্ডার রুট এ প্লাস টু আন্ডার রুট এ প্লাস টু কেটে যাবে। তাহলে থাকছে কত, এক্স প্লাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু কত রয়েছে, তাহলে আন্ডার রুট এ প্লাস টু আন্ডার রুট এ প্লাস টু, তাহলে কত হচ্ছে টু আন্ডার রুট এ প্লাস টু, আর নিচে থাকছে আন্ডার রুট এ মাইনাস টু আন্ডার রুট এ মাইনাস টু, তাহলে টু আন্ডার রুট এ মাইনাস টু, তাহলে টু টু কি হবে কেটে যাবে। এবার কি করব, এবার করব এখানে রয়েছে এক্স প্লাস ওয়ান, এখানে রয়েছে এক্স মাইনাস ওয়ান, আর এদিকে রয়েছে আন্ডার রুট এ প্লাস টু আন্ডার রুট এ মাইনাস টু। তাহলে আন্ডার রুট হটানোর জন্য ওঠানোর জন্য কি করবো, দুই দিকে কি বর্গ করে দেবো, দুই দিকে যদি বর্গ করে দিই তাহলে কি পাচ্ছি, এক্স প্লাস ওয়ান তার হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার। এবার ইজ ইকুয়াল টু এটার বর্গ করলে কি পাবো, এ প্লাস টু বাই এ মাইনাস টু। এরপরে আবার কি করব, যোগ ভাগ প্রক্রিয়া
করব। তাহলে এখানে যে যোগ ভাগ প্রক্রিয়া যদি করা হয় তাহলে কি পাবো, x প্লাস ওয়ান তার হোল স্কোয়ার প্লাস x মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার বাই x প্লাস ওয়ান তার হোল স্কোয়ার মাইনাস x মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কি হবে, এ প্লাস টু প্লাস এ মাইনাস টু বাই এ প্লাস টু মাইনাস এ প্লাস টু। তাহলে যোগ ভাগ প্রক্রিয়া এখানে রুলটা ফলো করলাম, অতএব এটা এর সূত্র আমরা জানি, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু আমরা জানি কি, এ টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মানে এখানে রয়েছে এক্স, তাহলে এক্স স্কোয়ার প্লাস এখানে বি স্কোয়ার মানে ওয়ান, তাহলে ওয়ান স্কোয়ার ইজ ইকুয়াল টু কি হবে ওয়ান, তাহলে কি পেলাম এক্স স্কোয়ার প্লাস ওয়ান। আর নিচে রয়েছে এক্স মানে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে এর সূত্র থেকে আমরা জানি এটা কি কার সূত্র, ফোর এ বি, অর্থে ফোর ইন্টু এখানে এর জায়গায় কত রয়েছে এক্স আর বি এর জায়গায় ওয়ান, তাহলে গুণ করলে কি হবে ফোর এক্স ইজ ইকুয়াল টু এখানে কত রয়েছে, তাহলে এখানে দুই আর দুই কেটে গেছে, তাহলে থাকছে কত টু এ আর নিচে রয়েছে প্লাস টু প্লাস টু, তাহলে ফোর, তাহলে টু টু যোগ করলে কত হচ্ছে ফোর, অতএব দুই দুগুণা চার আর এখানে দুই দুগুণা চার, এই দুই আর এই দুই কি কেটে যাচ্ছে, তাহলে থাকছে কত তাহলে থাকছে এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স ইজ ইকুয়াল টু এ, এক্স ইজ ইকুয়াল টু এ, অতএব এটাকে লেখা যায় কত এক্স স্কোয়ার বাই এক্স প্লাস ওয়ান বাই এক্স ইজ ইকুয়াল টু এ, তাহলে কি পাচ্ছি এক্স স্কোয়ার বাই এক্স, তাহলে কি হচ্ছে এক্স, তাহলে এক্স এক্স কেটে যাবে একটা, তাহলে থাকছে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইজ ইকুয়াল টু এ, অতএব এর মান আমরা কি পেয়েছি এক্স প্লাস ওয়ান বাই এক্স। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করুন, নমস্কার।